ব্রিটিশ বাংলাদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও আই হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব চ্যানেল এস টেলিভিশনের ম্যানচেস্টার ব্যুরো মিজানুর রহমান মিজানকে এবছর ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে চ্যারিটি কার্যক্রমে ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় আজকে জাস্ট ফাউন্ডেশন ফাউন্ডেশনকে বিগত আঠারো বছর যাবত আমরা যারা আপনারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি যিনি আমাকে নমিনেট করেছেন পাশাপাশি আমার পরিবার আমার ওয়াইফ আমার ছেলে আমার মেয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ব্রিটেনে রয়েছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন তাদের কিন্তু ব্লেসিং ছাড়া আজকে এই পর্যায়ে জাস্ট হেল্পকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না যতদিন আমার সজ্ঞানে আমি আছি ততদিন আমি মানবতা সেবায় কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা একজন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এ অ্যাওয়ার্ড বাংলাদেশী কমিউনিটির জন্য সম্মাননা ও গৌরবের গ্রেটার ম্যানচেস্টারে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে মিজানি প্রথম এ গৌরব অর্জন করেন আমি অত্যন্ত আনন্দিত যে আমার মিজানুর রহমান মিজান ভাই জাস্ট হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং উনি সাংবাদিকতা করেন এবং সমাজসেবা করেন বিভিন্ন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অবদান আমি দেখেছি এবং আমাদের সিলেটের সন্তান গর্বিত সন্তান আজকে উনি ফ্রিডম অফ সিটি অফ লন্ডন উনি পেয়েছেন এটা আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আমরা গর্বিত ওনাকে নিয়ে মঙ্গলবার লন্ডন সিটি কাউন্সিলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিবিসি সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ সংবাদ পাঠিকা ডক্টর জেকি রেজবানা আনোয়ার আব্দুর রাকিব সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন অ্যাওয়ার্ড বারোশো সাল থেকে চালু হওয়া ব্রিটেনের একটি পুরাতন ও ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ইতিপূর্বে এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ চৌধুরী মুরাদ লন্ডন থেকে প্রচারিত অটি প্রবাসীর কণ্ঠস্বর বাংলা। বাহান্ন রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি